কেউ নাই এই প্রতিষ্ঠানে যে আমার বাবার দেহর উপর ছুরি ছুরি চালাতে পারবে। সো আর এটা অ্যাকচুয়ালি একটা সম্মানের জায়গা থেকে, একটা ভালোবাসার জায়গা থেকে ওরা বলেছে। ইউনো আমার বাবা সবসময় যা বিশ্বাস করতো, যার ইউনো সে যা মনে করতো ঠিক, ওটার জন্যই লড়াই করতো। অ্যান্ড যাই কোনো আমার আন্দাজামলা হয়েছে, হয়নি হয়েছে, হোয়াটএভার, সে ওইটাতে কোনোদিন ইউনো দেয় নাই ঘাবড়াইতে, তাই না? সে তো তার কাজ, তার আইডিয়াস সে করে গেছে। অ্যান্ড সে যেটা চেয়েছে হলো আমাদের দেশে মানুষজন ভালো থাকবে। আমরা যেই বাংলাদেশ 71 সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিল, যেই বাংলাদেশের জন্য, ওই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। আমার বাবার সারা জীবনের ইচ্ছা ছিল যে তার দেহটা দান করা হোক মেডিকেল সায়েন্সের জন্য, যে এটা দিয়ে স্টুডেন্টরা শিখবে, উপকৃত হবে। কিন্তু আর ওটাই আমরা আসলে তার পরিবার হিসাবে চেয়েছিলাম যে তার ওই আশাটা পূরণ করতে। কিন্তু আমরা ঢাকা মেডিকেল কলেজ, যেখানে উনি পড়েছিলেন, আর গণস্বাস্থ্য সাংস্কৃতিক মেডিকেল কলেজ, যেটা যে প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছিলেন, দু জায়গাতেই আমরা বলেছিলাম এটার কথা। কিন্তু আসলে দু জায়গা থেকেই উত্তর এসেছে যে কেউ নাই এই প্রতিষ্ঠানে যে আমার বাবার দেহর উপর ছুরি ছুরি চালাতে পারবে। সো আর এটা অ্যাকচুয়ালি একটা সম্মানের জায়গা থেকে, একটা ভালোবাসার জায়গা থেকে ওরা বলেছে। সো আমরা ওটা এখন রেসপেক্ট করতে হবে। আমরা চেয়েছিলাম আমাদের বাবার আশাটা, অ্যান্ড আই থিঙ্ক ইউনো সে জানে যে আমরা ওটা করতে চেয়েছিলাম, বাট এখন যদি ওটা না করা যায়, উই আর গোয়িং ফর দ্য নেক্সট থিং, উইচ ইজ আমরা বেরি করবো তাকে, আমরা দাফন করবো তাকে মহাস্বাস্থ্য কেন্দ্র সাভারে, যেখানে আসলে তার এত বছরের কাজ। ওকে, থ্যাংক ইউ।